হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃষ্ণা। তোমার সকলে কেমন আছে? আশা করি ভালো আছে। আজকে আমরা বসেছি হাজবেন্ড ওয়াইড। কী কী আছে দেখো, এখানে আছে ভাত, আছে লাল শাক, আছে ওরপাতো, আছে ভাত লাল শাক। আমি নিয়েছি কাতলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, সেটা নিয়েছি। আর এখানে আছে মুখি কচি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে, এখানে সবজি, এখানে আছে ইলিশ মাছ সর্ষে ইলিশ, আর এই সেম ভেজ সবজি, এখানে আছে দই, আর আছে মাছের তেল, আর এক্সট্রা ভাত নেওয়া হয়েছে। তাহলে শুরু করি। শুরু করার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এটা নিলাম মাছের তেল, ইলিশ মাছের তেল। প্রথমে খাচ্ছি লাল শাক দিয়ে। মাছের মাথাটা আমি খাই। মাথা মাথা দেবো, কেমন আছে সবজিটা? ভালো আছে। ওর সঙ্গে খেয়ে পারা যায় না, খুব তাড়াতাড়ি খায়। দেখবে সবজি একটু ভালো হয়েছে, কটা মুখে মুখে করে হয়েছে। আমি সবজিটা বেশি ভাবছি না।
না 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 বলার মানে না আমার সবজিটা ভালো লেগেছে মাছের মাথা দিয়ে সবজি টবজি করলে সত্যি সুন্দর ভালো লাগে যে কোনো কাটা দিয়ে করলেই তো তাই না মাথা আমার জন্য অনেক দিন পরে সবজিটা খাওয়া হবে যে কোনো জিনিসে কচু পড়লে ভালো লাগে যেতে সবসময় আলু ভালো লাগে না সবজি দিয়ে খেয়ে নিলাম ভাতটা ঠিক আছে দাদা সবজিটা ভাত কেন আমি যেখানে আনলাম তো ঝোলটা ভালো ঝোলটা ভালো মাখে দিয়ে না ভাত দি ভাত নিয়ে উঠলাম তো সবজিটা এত ভালো লাগছে আমি সবজি দিয়েই টেনে নিলাম যারা যারা ভাবছে আমি মিথ্যা কথা বলছি তারা চলে এসো আমার কাছে আমি নিমন্ত্রণ করলাম তোমাদেরকে আমার হাতে রান্না খাওয়ার জন্য গামাকা গামাকা ঝোল করলে ভালো লাগে তাই না টেস্ট হচ্ছে না আচ্ছা সরষে বাটাকে ইয়ে দিয়ে নিন কাঁচা তেল দিন ত্রিশ মিনিটের তেল ছিল ওর উপর দিয়ে তেল ছড়িয়ে দিয়েছে দিন ত্রিশ মিনিট তেলটা কাঁচা তেলে কাঁচা তেলে একশো না না কাঁচা তেলে একশো
আর সেটা ভাজা তেলের একটা জিনিসটা আচ্ছা আচ্ছা সবজিটা দিয়েই ভাত খেলাম, এত ভালো লেগেছে। মনে হচ্ছে না যার মাছের ঝোল দিয়ে খাই। দুইটা পাতার মধ্যে নিয়ে ওই রেটটা ওই অল্প একটু রেল আনলাম তো। হ্যাঁ কিছুই ভাই খেতে ইচ্ছা করে না। দেখলে একটু ধীরে সুস্থে খেতে কত ভালো লাগে না, তা হবে না এর তাড়াহুড়া। টাটা।